بسم الله الرحمن الرحيم আল্লাহ বলে কিয়ামতের আসমান জমিন তথা তামাশিশা পরিত হওয়ার কারণ হইল আসমান জমিন সমানভাবে একসাথে উত্তপ্ত গরম থাকবে ঠিক না সূর্যের কিরণ জমিন তামাশমান শিশা জমি তাম্বকা হোগা আসমান পোলাদ কা হোগা উসি দিন না বাপ বেঠে খা না বেঠে বাপ খা হোগা না বেঠে বাপ খা হোগা কিয়ামতের দিন সন্তান বাহুর জন্য কোন কাজ উপকার করতে পারবে না সন্তান কোনদিন বাপের উপকার কাজে আসবে না লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না যারা ইখলাস নিয়ে আল্লাহর ইবাদত করেছে সদস্যমন নিয়া ইখলাসে কলমের মালিক যারা সলিম যারা তারাই আল্লাহর কাছে মুক্তির ব্যবস্থা থাকবে ঠিক কিনা বলো সন্তান কোনো কাজে আসবে ধন সম্পদ আসবে না কিয়ামতের দিন অসহায় আর সাহায্যে বেড়া ছায়া কোনো ছায়া থাকবে না হাউজ কৌসরের পানি ছাড়া কোনো পানি থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিয়ামতের দিন জমিন গরম আসমান গরম সূর্যের কিরণ উত্তপ্ত হয়ে গেছে মানুষ পিপাসায় কাতর হয়ে গেছে খাদ্যের অভাবে মানুষ মাটি খাবে মাটি এমন অবস্থায় সহ্য হয় না কষ্ট স্থির হয়ে গেছে মানুষ পাগল হয়ে গেছে এমন ভাবে শরীর থেকে গাম নির্গত হবে গাম এই গামের কারণে পয়গম্বরদের পায়ের তালু পর্যন্ত গাম দিয়া ভিজতে থাকবে পায়ের তালু পর্যন্ত ভিজবে মুমিনের কারো হাড়ু পর্যন্ত কারো নাভি পর্যন্ত কারো শিরা পর্যন্ত গামের মধ্যে বাসতে থাকবে আর কাফেররা সমস্ত নাক পর্যন্ত ওই গমের গামের সমুদ্রে তারা ডুবে যাবে পয়গম্বররা পর্যন্ত এই গাম থেকে বিস্তার পাবে না তাদের শরীর থেকেও গাম বাইর হবে তাদের পায়ের তালু পর্যন্ত ভিজে যাবে এবার চিন্তা করে দেখেন পয়গম্বরদের যে অবস্থা হয় আমাদের কোন অবস্থা হবে কিয়ামতের দিন চিন্তা করে দেখছেন এমন করুণ অবস্থায় সমস্ত মানুষ উপরের দিকে তাকিয়ে থাকবে কোনো সাহায্যকারী নাই একজন অপরজনকে বলে দোজখে যাব কি জান্নাতে যাব এটা সিদ্ধান্ত হবে কিন্তু এই বিচার না হওয়া পর্যন্ত এই কষ্ট থেকে কোনো গতি নাই আযাব থেকে বাঁচার গতি নাই আল্লাহ গো আমাদের বিচারের ব্যবস্থা করো আমরা সহ্য করতে পারছি না ও দোজখে যাবার আগে কষ্ট আমাদের আর কষ্ট সহ্য হচ্ছে না একজনে বলে আমাদের কথা আল্লাহ শুনবে না যার কথা শুনবে চলো তার কাছে যাই সবাই বাফা তোমার কাছে যাই বলবে মুসিবতে পড়লে সর্বপ্রথম বাফের সাহায্য সন্তান কামনা করে আমরা মুসিবতে দুঃখে পড়েছি ও বা আমাদের জন্য একটু সাহায্য করুন বাফে বলে কি ধরনের সাহায্য করতে পারি অদিয়া আদম আন্তা আবুল বশর খলাকাল্লাহু বিয়াদিহি খলাকাল্লাহু বিয়াদিহি আপনি আমাদের বাপ পিতা আদি বিজা আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন ওয়া নাফাহু ফীকা মিন রূহিহি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফুতিয়া আপনার ভিতরে রূহ সৃষ্টি করে দিয়েছেন ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু আপনার সম্মানের জন্য সমস্ত ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ আপনাকে সিজদা করাইয়াছেন ওয়া আসকানাতুল জান্নাতা এবং আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন সেজন্য আপনার আমাকে আপনাকে বলি তাসমাউ লানা ইলা রাব্বিকা আল্লাহর কাছে কু আমাদের জন্য সুপারিশ করুন বল আল্লাহু আকবার আদম আলাইহিস সালামের সন্তান কিনা আমরা তো আপনি প্রথম
মানুষ মানব প্রথম নবী এবং আপনি সম্মানার্থে সজদে গিয়েছে ফেরেশতারা নিজে আল্লাহ বানিয়েছেন আপনাকে রূহ দিয়েছেন জান্নাতে স্থান করে দিয়েছেন এতগুলা মর্যাদা আপনার আপনারে দেখলে আল্লাহ রাগ ফাইল হয়ে যাবে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন আদালাহ সালাম বলে ইন্না রাব্বি غضب اليوم غضبا لم يغض ও সন্তানেরা আমার কাছে এসেছো বরমন নিয়া আমার দ্বারা সম্ভব নয় আল্লাহ আজকে যত রাগান্বিত হয়েছেন রুষ্ট হয়েছেন গুসান্বিত হয়েছেন এর আগে পুরো দিন এইভাবে রাগ করেন নাই আগামী দিন আর কোনো রাগ করবেন না আল্লাহর চিৎকার আল্লাহর আওয়াজ আল্লাহর গর্জনের সামনে আমি আদম যেতে আমার ভয় হয় আমার সাহস না আল্লাহ আজি কি হইলো মা লাম ইয়াগদাব কাবলাহু মিসলাহু ولا يغضب بعد مثله এর আগে বাবু গোসা নাও হয় রাগান নিতে নাও হয় এরপরে হবে না এখন আল্লাহ সাংঘাতিক রাগান নিতে গোসান দিত এই অবস্থা আমি কিভাবে যেতে পারি আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমি আদমে নাই এবং উনি বলবেন ইন্নাহু নাহানি আনিস সাজারাতি فاسعيت نفسي نفسي فاسعيت আদম আলাইহিস সালাম বলে ওই গাছেরগুলা নিষিদ্ধ গাছেরগুলা না খাওয়ার জন্য আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন আমি সেই নিষেধ মানতে পারি নাই যে কোনো কৌশলের কারণে আমি নিষিদ্ধ গাছের গুলা খেয়েছি এ কারণে আল্লাহর সামনে যাওয়ার সাহস আমার নাই আদম আলাইহিস সালাম কি করেছেন লা তাকরাবা هذه شجرة ওই গাছের গুলা খাবি না অনেকেই বলে এটা কি গাছ কিন্তু তুকিল্লা আর কি গাছ যেই গাছ হইল এটা আঙ্গুর গাছ আল্লাহ যখন আঙ্গুরকে হালাল করবে তখন হালাল যখন হারাম করবে তখন হারাম ঠিক কিনা বলে আমার স্ত্রী আমার জন্য হারাম হালাল রমজান মাসে আল্লাহ হবে তুল হালাল বউ দিনের বেলায় আমি হারাম করে দিই এটাই তো আল্লাহর হুকুম ঠিক কিনা বলেন না কার উপর নিষেধাজ্ঞা এসেছে কি জিনিস না খেতে বলেছে এইটা বিজ্ঞানের দৃষ্টি দেখার কোনো কারণ নাই আল্লাহ যেটা নিষেধ করেছে এইটাই মুমিনের সবচেয়ে বড় বিজ্ঞান এই জাতীয় প্রশ্ন করে আপনি মুনাফিকি কুফুরি এই গাছের গুলা খাবি না আদম হদে না খাইও শয়তানে কলে বলে কৌশলে দুনজরের গুলা খাবাই দিগি আদম হদে ও বাপ ভূত আমি আজকে সাহায্য করতে পারি না এক তো আল্লাহ রাগান্বিত গুসান্বিত দ্বিতীয় আমার যদি জিজ্ঞাসা করে আদম তোমাকে নিষেধ করেছিলাম এই গাছের গুলা না খেতে তুমি কে ছ জবাব তো কেন কে এইভাবে যদি আমারে কষ্ট করে আমি কোথায় যাব আদম আলাইহিস সালাম 300 বছর কান্নাকাটি করেছে কয় বছর কয় বছর অপরাধ কয়টা কয়টা একটা কেঁদেছে 300 বছর আমরা তারিখ তো শুনতে এক এক চোখের এক কুড়া পানি ফেলাইছেন তওবা করুন কান্নাকাটি করুন তফসির এসেছে দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে যত কান্নাকাটি করেছে সমস্ত কান্নার পানি একত্রিত দুনিয়ার সমস্ত কান্নার পানি একত্রিত করলে দাউদ আলাইহিস সালামের কান্নার পানি এর চেয়ে বেশি হবে আবার হতে দুনিয়ার সমস্ত কান্না মানুষের পানি এবং দাউদ আলাইহিস সালামের চোখের পানি একত্রিত করলে আমার বাপ আদমের কান্নার পানি এর চেয়ে বেশি হয় আদমের কান্নার পানি সমস্ত পৃথিবী আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে যারা খেদেছে সব পানি একত্রিত করলে আমার আদমের চোখের পানি এর চেয়ে বেশি গুণ হয়ে যাবে جو سوالی در پہ آیا جولی تیرا بھر دیا مجھ کو کچھ دے دے مولا انبیاء کے واسطے در تیری دریائے کرم سے ایک قطرہ کر عطا ہاتھ اٹھایا عبد مسکین عبد دعا کی واسطے
আদম আলাইহিস সালাম এত বেশি কান্নার পর আল্লাহ কলিমা শিক্ষা দিলেন ইয়া আদম ইয়া আদম ও আদম বিকলিমাতিন ফা বিকলিমা বিকলিমাত আমি তওবা কবুল করিলাম আমি যেইভাবে বলি সেইভাবে আমার কাছে তওবা করো আল্লাহ মাফ করলেন তওবা কবুল করলেন 300 বছর আদম কাললেন তারপরও আল্লাহর সামনে যাওয়ার সাহস আদমের নাই ঠিক না বলেন ঠিক না বলেন আজকে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা শুধু একটি নিষিদ্ধ গাছ করার কারণে হাওয়ার কারণে আল্লাহর সামনে যাওয়ার সাহস নাই যারা আজকে আদমের সন্তান লক্ষ কোটি নিষিদ্ধ কাজ করার পর কিভাবে আরামে ঘুমায় আমরা বুঝি ঠিক না ঠিক না না গো ঠান্ডা না ভাত সু ঠান্ডা না ভাত বেগিন হালাল নাকি হারাম আমরা খাই হালাল ব্যবসা করি হারাম শরাব পান করি গরুর গোশত খাই শরাব হালাল গরুর গোশত হালাল ঠিক কিনা কেউ যদি শরাব খায় যদি বলে ঈশা শুয়োরের গোশত এটাও খাও বেয়াদব আমি মুসলমান আমি শুয়োরের গোশত খাই না তো মত খদ দেখিন কি ঠিক কিনা বলেন না আমি মত খাই শুয়োরের গোশত খাই না আমি হালাল খাই হারাম ব্যবসা করি আমি সুদি ব্যবসা করি আমি গোসাই আমি সুদ পাই আমি চাঁদাবাজি করি কিন্তু শুয়োরের গোশত আমি জীবনও খাব না আমি মুসলমান আমি মুসলমান আমি তো বায়াত হই ইন হারাম তো গোসান হালাল সুদ হালাল চাঁদাবাজি হালাল জনগণের টাকা আত্মসাত করে বিল্ডিং করা হালাল মুখড়ে যাইব আদম আলাইহিস সালাম যদি এই অবস্থায় তওবা মাফ করার পরে আর রাস্তা কি কলিমুদ্দিন সলিমুদ্দিন উগ্র মানুষের দাম কত বহনা হ্যাঁ 2500 টাকা বলিব বাংলাদেশ আসলে উন্নত হইবা নলে 2500 টাকা দি বাংলা শুনাই দাম ইয়া নাই করতে এক এক কাম ফরদার দাম কত বলি হরিন তারা মাল মানে ন জানি আর এই কেনাই হবাজি আসলে তো দেশ ডেভেলপ হইবা হ্যাঁ উগ্র কলা গাছের দাম দেখলেন দিন কত ইন দেশ ডেভেলপ হইত তো নইলে দুনিয়া দি কিনন সম্ভব নয় কালকে কিয়ামতের দিন দেখা যাবে কোন অবস্থা বাফা আদম নিষিদ্ধ গুলা কাওয়ার কারণে আল্লাহর কাছে মাফ চাইলেন আল্লাহ তওবা কবুল করলেন তারপর বলছে ও সন্তানেরা আমার সাহস নাই আল্লাহর সামনে দণ্ডবান হওয়া বাইরে আমার যখন আমরা হঠে যাইতাম এই যে হাবু ইলা গাইরি যদি তোমরা পারো আর কেউর কাছে যাও সবার নূহ আলাইহিস সালামের কাছে গেল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল মূসা আলাইহিস সালামের কাছে গেল শেষে গেল ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালাম হয় যে আবাজি ও তুমি তো বাপসারা সন্তান আল্লাহর কুদরতের মানুষ পয়গম্বর তুমি দুলন দুলনের মধ্যে ঢুলতে ঢুলতে তুমি মানুষের সাথে কথা বলেছ তুমি পুরুষ বিরাম ভালো করেছ মরা মানুষকে জীবিত করে ছাড়লে তো বাবা তা আপনারে দিয়েছে আপনি রুহুল্লাহ আল্লাহ অত্যন্ত প্রিয় নবী আমাদের জন্য একটু সুপারিশ করু আমরা কষ্ট আর সহ্য করতে পারি না সূরা মায়েদ আল্লাহ বলেছেন ওয়াইজ ক্বাল আল্লাহ ইয়া ঈসা ইবনে মারিয়াম انت قلت للناس اتخذوا لي وامي الهين من دون الله قال سبحانك وامي الهين الله يسلمك ও ঈসা তুমি কি হই ওরা তোমার উম্মতের কি তুমি বলেছ যে আমার মা এবং আমি ঈশার গোলামি করো ইবাদত করো আল্লাহ জিজ্ঞেস করবে একথা কিন্তু কোনো পয়গম্বর থেকে আল্লাহ জিজ্ঞেস করবেন না কিন্তু করবে ঈসা আলাইহিস সালাম থেকে কেন হদ ঈসা উম্মতরা وقالت النصارى عزير بن الله وقالت النصارى مسيح ابن الله
উম্মত ঈসার উম্মত কোলে হইদে ঈসার যেহেতু বাপ নাই বাপ ছাড়া সন্তান ইবা আল্লাহর পুত্র আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ বাপ ছাড়া কি বেকার সন্তান কে জিকির কর আল্লাহ ইলাহা لا إله لا إله لا إله إلا الله وقرونا لا إله 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 إلا الله محمد رسول الله إسلام إسلام تزكيش كريم তুমি কি তোমার উম্মতদেরকে জাতিকে বলেছো তুমি আমার সন্তান তোমার মা আমার স্ত্রী ইসা ইসলাম বলেছেন আলা সুবহানাকা আল্লাহ এগুলা থেকে আপনি পবিত্র পবিত্র আমি বরণস নিষেধ করেছি কি করেছি নিষেধ করেছি আমার কথা শুনে নাই আল্লাহর সামনে যাওয়ার সাহস আমার নাই কারণ আল্লাহর সামনে যেটা আমি লজ্জাবোধ করি আমার জাতি আমাকে আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করে ঠিক কি না বলেন আসলে ঈসার সন্তোষ আছে না কোনো ত্রুটি আছে না কিন্তু সন্তান উম্মতেরা আমাকে কলঙ্কিত করেছে অপমান করেছে আমাকে আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করেছে এই ডরে এই ভয়ে আমি যেতে পারি না আল্লাহর সামনে যেতে আমার লজ্জা লাগে ভয় লাগে